গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি জাস্ট খুব ভালো আছি। আর এক কাপ চায়ের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর তার সাথে আজকে আছে জামাই ষষ্ঠী। আই থিঙ্ক সবার বাড়িতেই আজকে জামাই ষষ্ঠীর প্রোগ্রাম আছে, আমাদের বাড়িতেও হবে ছোটোখাটো করে একটা। হ্যাঁ, আই থিঙ্ক আমি লাস্ট ইয়ার এখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, মানে এটা কোনো প্ল্যানিং না, এটা জাস্ট কোইন্সিডেন্টলি হলো, আমার এখন জাস্ট মাথায় আসলো। তো যাই হোক, আমি জায়গাটা চেঞ্জ করে নিচ্ছি, আমি জায়গাটা চেঞ্জ করে নিয়েছি। আজ ট্রাস্ট মি, এটা জাস্ট কোইন্সিডেন্টলি হয়ে গেছে, আমার একদমই এরকম ছিল না প্ল্যানিং করে করা, ওরকম না, জাস্ট আমার মাথায় আসলো হঠাৎ করে। তো যাই হোক, মাকে আজকের দিনও ভীষণ মিস করছি। মা আগের বার ছিল, জামাই ষষ্ঠী করেছে, আগের বার জামাই ষষ্ঠীটা মানে ভীষণই জমজমাটি একটা জামাই ষষ্ঠী হয়েছিল, খুব ভালো আনন্দ হয়েছিল সবার সাথে। বাট এই বছর কেউই নেই, তো যাই হোক খুবই মনটা খারাপ লাগছে, সবার কথাই মনে পড়ছে, আর মাকে তো স্পেশালি খুবই মিস করছি। তো এই আর কি, তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর অমিত সকাল সকাল গেছে, জামাই রাজা সকাল সকাল গেছে বাজারে। কালকে অ্যাকচুয়ালি কিছুটা বাজার করে রেখেছি, কালকে দিনটা ব্লগ করিনি, এখন যেহেতু একদিন বা একদিন ব্লগ করি, তাই আজকে মানে কালকে ব্লগ করিনি, আজকে ব্লগ করছি। তো কালকে অ্যাকচুয়ালি মাংস ফাংস মাটন ফাটন ওগুলো নিয়ে এসেছিলাম, আর অমিত মাছ পাইনি, তো অমিত এখন গেছে মাছ আনতে, বলেছি হয় ভেটকি না হলে একটু গলদা নিয়ে এসো, তো ওটাই আনতে গেছে, যদি পায় যে কোনো একটা নিয়ে আসবে। আর ততক্ষণে আমি এখন চাটা আমার এনজয় করে নিই। এই যে জামাই রাজা চলে এসছে মাছ নিয়ে, মাছের দোকানে গিয়ে আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। বউয়ের দায়িত্ব না, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, যেটা বউ পালন করছে। যাই হোক, কি আর করা যাবে। অ্যাকচুয়ালি না, আমিই যাচ্ছিলাম, আমার অ্যাকচুয়ালি আমি হচ্ছে সকালবেলা না খেয়ে না হঠাৎ করে বেরোতে পারি না, আমার মাথা পাতা ঘুরে যায়। তো আজকে একটু প্রচণ্ড খিদে লেগে গেছিলো, যেহেতু রাত্রিবেলা এখন স্যালাড খাই না, তো খিদে লেগে গেছে। তার মামকে বললাম, আমি তোমার খিদে লেগে গেছে, আমি রোদে গেলাম ডেফিনেটলি মাথা ঘুরে পড়ে যাবো, তুমি গিয়ে নিয়ে আসো। তো ওর বেচারার অফিস আছে, তাও গেছে গিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি অনেক দেরি হয়েছে গেছে, মানে মাছের দোকান সবই খুলেছে, মানে খুলে ওরা মাছ ফাছ সাজাচ্ছে তখনই গেছে, ওই জন্য টাইম লেগে গেল। তো অমিত বাজার থেকে অ্যাকচুয়ালি গলদা চিংড়ি নিয়ে এসছে, তো আজকে হবে গলদা চিংড়ি হবে এখানে। কালকে মাটন এনেছি, মাটন হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, আর একটু ভাজা ভাজা হবে, এই সমস্ত, আর কিছু করবো না, বিকজ আমরা দুজনেই খাবো, কত কিছু বানাবো এই আমি জানি, সকাল থেকে রাত অবধি গড়াবে, আজকে আর টাইট মেনটেন করা হবে না। আর এখানে বসিয়েছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, যেটা আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাবো, আর চেরি তো ওদিকে এখনও ঘুমোচ্ছে। তো বাচ্চা এখন 12:05, আর জাস্ট এখন রান্না করতে যাবো, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সবাই মিলে আজকে অ্যাকচুয়ালি খিচুড়ি খেয়েছি, ডালিয়ার খিচুড়ি, যেহেতু দুপুর রিচ হবে তাই সকাল সকাল বেশি আর উল্টো পাল্টা কিছু করিনি। বাকি একবার ভেবেছিলাম একটু লুচি তরকারি বানাবো, বাট দুপুর স্কিপ করে গেলাম, বিকজ অমিত একদমই রিচ খেতে চায় না, প্লাস আমার খেয়ে ডাইজেস্ট হয় না, তো সব মিলিয়ে যেহেতু দুপুরে রিচ হবে তাই ওই জন্য সকালবেলাটা হালকা পাতলাই খাচ্ছি এই আর কি। তো চলো, মেনু তো বলেই দিয়েছি কী কী হবে, তো এখন তাড়াতাড়ি ফাটাফট আমি প্রিপারেশন স্টার্ট করি। তো আগে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা করে নেব, তারপরে আমি বাদবাকি প্রিপারেশন স্টার্ট করব। আর মাছের মাথা দেখো, দুটো মাছের মাথা ছিল, মানে হাফ করে চার পিস রয়েছে। আজকে যেহেতু সব রান্নাতেই পেঁয়াজ ইউজ হবে, এত পেঁয়াজ কেটেছে, আরও কিছু কাটতে হবে, আর আমার লিটারেলি চোখের থেকে টপটপ করে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর এখানে মাছের মাথা এক ব্যাচ ভাজা কমপ্লিট, এবার আরেক ব্যাচ যাবে। এখানে অ্যাকচুয়ালি একটা কাতলা মাছের মাথা, একটা রুই মাছের মাথা আছে। তো এখানে আমার মাছের মাথা সেকেন্ড ব্যাচ ভাজার ডান, আর আমি এপাশে মাটনটা বসিয়ে দিচ্ছি। তো মাটনটা আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো, একদম ইজি প্রসেসে, মাটন তো প্রচুরভাবে রান্না করা যায়। তো যাই হোক, আজকে আমি এটা ম্যারিনেট করছি না, এরকমই রাখছি আজকে, পেঁয়াজ আর আমি আদা রসুন বাটাতে এটা মাটনটাকে ভালোভাবে কষাবো। তো এখানে তেল গরম অলরেডি করতে দিয়ে দিয়েছি, তো তেল গরম হলে যেমন গরম মশলা ফোড়ন দিতে হয় তেমনই ফোড়ন দেবো, তারপরে পেঁয়াজটা একদম ব্রাউন হওয়া অবধি ভেজে, তারপরে আদা রসুন বাটাটা দেব, তারপরে ওটা এখন পুরোটা ভালো মতো একটু কষে আসবে, তখন এটা দিয়ে মাংসটা দিয়ে পুরো ভালো মতো কষাবো।
এদিকে হচ্ছে ডাল আর এটা ঢাকা দিয়ে রেখেছি এটা একটু ফুটতে হবে আর এখানে আমার পেঁয়াজ আদা রসুন পেস্টটা ভালোমতো এখানে কষানো হয়ে গেছে এখন আমি মাটনটা দিয়ে দেব তো এইভাবে মাটনটা দিয়ে আমি মিক্স করে এটা খানিকক্ষণ এইভাবেই কষাবো এখানে কিন্তু আমি নুন ফুন কিছু অ্যাড করিনি নুন হলুদ বাকি মশলাগুলো আমি ধীরে ধীরেই দেব মাটনটা আমি কষাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব এটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা খানিকক্ষণ ম্যারিনেট হোক ততক্ষণে আমার এগুলো আগে হয়ে যাবে তারপরে আমি এটা স্টার্ট করব তো এখানে আমি এখন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দিয়েছি জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়েছি হলুদ গুঁড়ো একটু বেশি করে আর দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ তো ব্যাস এই পেস্টটা এখন আমি এই মাটনটায় দিয়ে দেবো বিকজ মাটনটা এখন ভালো মতো কষে এসছে আর এক্ষেত্রে বলে দিই এখনও কিন্তু আমি এখানে নুন ইউজ করিনি বিকজ আমার মা বলে নুনটা মাটনে লাস্টে দেওয়া উচিত আর নুনটা লাস্টে দিলে মাটনের টেস্টটা বেশি ভালো হয় আগে নুন মাটনে দিয়ে দিলে মাটনের পুরো জুসটা বেরিয়ে যায় তো মাটনের টেস্টটা অনেকটাই ডিফারেন্স হয়ে যায় তো ওই জন্য আমি মাটন যখনই রান্না করি আমি চেষ্টা করি সবসময় লাস্টে নুনটা অ্যাড করার আর সত্যি বলতে আমি দেখেওছি আমি একদিন নুন দিয়ে দিয়েছিলাম ভুল করে সেদিন মাটনটা রান্না করেছিলাম টেস্টটা অনেকটাই ডিফারেন্ট হয়েছিল আর আমি যখনই নুন ছাড়া মানে একদম লাস্টে নুনটা অ্যাড করি তখন মাটনটার টেস্টটা অন্যরকম হয় তো এখন মশলাটা ভালোভাবে এভাবে মেশানো হয়ে গেছে এখন এইভাবে মাটনটাকে আরও 10 মিনিট ভালো মতো কষতে দেবো আর এইভাবে খানিকক্ষণ কষানোর পরে এইবার আমি দিয়ে দেবো একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি এই যে আমি এখানে ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছি তো সেটা দিয়ে দেবো সাথে এইবার আমি লবণটা অ্যাড করে দেবো তো এইবার আমি অ্যাড করছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে তোমরা মাটনটা যখন এরকম পর্যায়ে চলে আসবে আমি এখানে নিয়ে নিয়েছি 20 গ্রাম মতো কার্ড তো সেটাকে আমি এইভাবে মিক্সিতে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এইভাবে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো তো আমি এখানে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তার মধ্যে চাইলে তোমরা গরম জলও দিতে পারো বাট আমি ঠান্ডা জল দিয়েছি ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ব্যাস দ্যাটস ইট এবার এটা দিয়েই আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো ব্যাস তাহলেই মাটন রেডি হয়ে যাবে তো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে গেছে মাটনটা অ্যাকচুয়ালি নামিয়েছিলাম তো মাটনটা একটু শক্ত ছিল বলে আবার একটু প্রেশার কুকারে দিয়ে মানে দেওয়া হয়েছে তো নামিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো বাস আমার এখানে সব রান্নাবান্না ডান এখানে শুধু হচ্ছে আমের চাটনি আমের চাটনিটাই হলে আমার রান্না ডান আর আজকে আমি এখানে একটা কান্ড করে দিয়েছি মালাইকারি বানানোর জন্য দুধের দরকার হয় নারকেলের দুধ নাহলে কাউ মিল্ক যে কোনো একটা দরকার হয় তো আমি আজকে কাউ মিল্কই নিয়েছিলাম বাট ভুলবশত আমি মালাইকারিতে হলুদ ডাল থেকে আমি দুধের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি বাট এই চোখে টার্মারিক মিল্ক হয়ে গেল আর কি টার্মারিক মিল্ক খেয়ে নেবো রাত্রিবেলা আর লাস্টলি আমার এখানে আমের চাটনি ডান দেখতে একটা আচারের মতন লাগছে বাট এটা চাটনি এরকম কালার হয়েছে বিকজ আমি ব্রাউন সুগার ইউজ করেছি ওই জন্য আর ওইদিকে আমাদের জামাই রাজার বড্ড খিদে পেয়ে গেছে এবার যাই জামাই রাজাকে সব একদম প্লেটিং প্লেটিং করে সুন্দর করে বেড়ে দিই ও খেয়ে দিয়ে নিক তারপরে ও রিভিউ দেবে যে কেমন হয়েছে ম্যাডাম এসেছে ম্যাডাম এখন স্কুলে যাবে স্কুলে যাবে ম্যাডাম ডেইলি ঘুমতে করতে মাম্মা আজকে স্কুল আছে আজকে আমি স্কুলে যাব এ এ কি করছিস
এই যে এখানে পুরো বাড়া হয়ে গেছে সবকিছু। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে মাটন কষা, আর এখানে হচ্ছে চাটনি, আর দিয়েছি ঘি আর লঙ্কা। ভাজা করতে আমি ভুলে গেছি, ভাজা ভাবছিলাম করবো, বাট ঠিক আছে, ওর খিদে পেয়ে গেছে, যা আছে তাই ভালো। ও জামাই আসো তাড়াতাড়ি, ঠান্ডা যাচ্ছে, কন্যাকে খাওয়াতে হবে। ভাজা করতে ভুলে গেছি জামাই, ভাজা করতে ভুলে গেছি। মাসে মাসে হলে তো তুমি খাবে না, তুমি তো স্যালাড খাওয়া মানুষ, মাসে একবার হতেই পারে। হ্যাঁ তুই মাটন খাস, মাটন খাস, মাটন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেমন হয়েছে জামাই রাজা রান্না? ভালো, নতুন টেস্টের সবকিছু। হ্যাঁ একটু ঝাল হয়ে গেছে। হ্যাঁ ঝাল না হলে মনে থাকবে কি করে নেক্সট টাইম। চিংড়িটা খাবে না? দেখি পেটে জায়গা থাকে। কেন খাও, তোমার দুটো তো খাও, মাথাটাও খাওনি, ওটা ওইভাবে শুধু মাছটা খেয়ে রেখে দিয়েছো। মাটন তো কাপা সে তুমি ভালো করেই জানো। ও চিংড়িটা খেয়ে নিও, তারপর চাটনিটা খাবা, পুরোটা খেয়ে নিও। তো অমিত আর চেরি তো খাওয়া হয়ে গেছে, অমিতের ভালোই লেগেছে খেয়ে, আর এখন আমি খেতে বসছি। এখন স্নান করিনি, বাট আজকে যেহেতু সকালে একদমই হালকা একটু ডালিয়ার খিচুড়ি খেয়েছি, প্রচন্ড অ্যাকচুয়ালি খিদে লেগে গেছে। আর মাঝখানে অন্যদিন ফ্রুটস ওয়াগেরা খাই, আজকে সেটাও খাওয়ার টাইম হয়নি যেহেতু অনেকগুলো রান্নাবান্না ছিল। তো আমি আগে খেয়ে নিচ্ছি, মানে ট্রিমেন্ডাস খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগ। তো বাজে এখন 5টা, আমি খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে নিয়ে একটুখানি রেস্ট করে নিয়েছি, আর এখন একটু রেস্ট করছি বসে। আর আজকে একজন আসবে হচ্ছে নেইল এক্সটেনশনের জন্য, তো আশা করি আজকে আমি আর ভিডিও করতে ভুলবো না, আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো হ্যাঁ যাই হোক, চলে আসবে এক্ষুনি, তো আমি রেডি ফেডি হয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আমি রেডি রেডি হয়ে নিলাম, হ্যাঁ এই আর কি। হ্যাঁ তো চলে আসবে এক্ষুনি, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। A few moments later. এখন 10টা, নেইল এক্সটেনশন করে তো অনেকক্ষণ আগে চলে গেছে, অ্যাকচুয়ালি অনেকক্ষণ সময় লাগে না, তো ও নেইল এক্সটেনশন করার পর আমি একটুখানি বসেছিলাম, বসে একটু অমিতের সাথে গল্প করছিলাম, পিঠ ধরে গিয়েছিল, আর এখন আমি চেরিকে খাওয়াচ্ছি। তো চেরিকে খাওয়াতে খাওয়াতে তোমরা একবার দেখে নাও কি নেইল এক্সটেনশন করলাম, আর ডেফিনেটলি জানিয়ে তোমাদের কেমন লেগেছে। ঠিকঠাকই বসে থাকে, তার জন্যই বসিয়ে দিয়ে আসি। আর আজকে ফর আ চেঞ্জ অমিত আজকে ভাত রান্না করেছো, বাহ আমার তো কপাল খুলে গেছে। অ্যাকচুয়ালি ওকে খাওয়াচ্ছিলাম যেহেতু ওরও খিদে পেয়ে গেছে, তাই মানে তুমি পারবে, ও মাঝে মাঝে ভাতের এমনি আমাকে মারটা গেলে দেয়, বাট ভাতটা ও রান্না করলো আজকে। তো যাই হোক দেখি কেমন হয়েছে, ঠিকঠাকই তো লাগছে, মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে, বাট ঠিক আছে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর আজকে ফর আ চেঞ্জ আমরা রাত্রিবেলা ভাতই খাচ্ছি, বিকজ সব কিছু রয়েছে দেখে না, ওখানে মাটন রয়েছে, ডাল ফাল সব রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, তো এই আর কি। এখানে ডিনার সার্ভ করে দিয়েছি, তো ডিনারে আজকে খাচ্ছি হচ্ছে ভাত খাচ্ছি, যেহেতু ওখানে যেটা ডাল ছিল দুপুরে সেটাই, আর এখানে মাটন রয়েছে সেটা দিয়ে, প্রনসও আছে, বাট প্রনসটা আজকে আর খাবো না, কালকে খেয়ে নেবো। আর আজকে 1 উইকে যা যা, মানে 1 উইক অবধি যা ঝরিয়েছিলাম ক্যালোরিজ, তাই আজকে আমার গেইন করে ফেলছি রাইট। দুবেলা একদম মাটন খেয়ে পুরো একদম
যা কমিয়েছি না তার থেকে তিন ডবল গেইন করে নিচ্ছি আজকে। মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার রুটিন। হ্যাঁ না এইসব মানে এই উইকটা একটু বেশি হয়ে গেল, বারবিকিউতে খেলাম বাইরে খেলাম। নেক্সট উইকে আবার পুরো স্ট্রিক্ট না, আমরা উইকে একদিন বাইরে খাই, আই থিঙ্ক একদিন ছুট দেওয়া যেতেই পারে। আর যে আমরা মানে ডেইলি যে কিছু খাই না এমন না, স্যালাডের মধ্যে সব কিছুই থাকে, তোমরা দেখেছো কী ধরনের স্যালাড খাই, তো এভরিথিং যা যা নিডেড একটা মানে ডেইলি কী বলবো ডেইলি রুটিনে যেগুলো যেগুলো নিউট্রিশন দরকার প্রত্যেকটা জিনিসই আমরা অ্যাডেড থাকে, বাট হ্যাঁ স্টাইলটা আলাদা থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ডিনারটা করে নিই আর কি।